वेलकम टू माय चैनल फान विथ फिजिक्स। आज के तुम्हारा पढ़ रेक्टिफायर बा एकमुखी कारक सम्बन्धे। रेक्टिफायर बा एकमुखी कारक वार्डर संगे तुम्हारे अलरेडी परिचिति आछे। भेबे देखो तुम्हारा क्लास टेने रेक्टिफायर तुम्हारा जेनेछो, किन्तु आज के बा क्लास टुएल्वे तुम्हारा रेक्टिफायर कीभावे काज करछे तार सम्बन्धे तुम्हारा एकदम डिटेल्से जानबे। सेजन्य क्लासटी मन दिए देखो। तार आगे किछु वास्तव उदाहरण बोली बा वास्तव घटना बोली। देखबे जे आमादेर काछे कारेंटेर सोर्स बोलते बुझाच्छे एकमात्र एसी सोर्स, তাই তো? যে তোমাদের বাড়িতে বা তোমাদের পাশের বাড়িতে তুমি যেখানেই যাও সেখানেই কারেন্টের সোর্স বলতে বোঝায় একমাত্র এসি কারেন্ট। কিন্তু এমন কিছু যন্ত্র আছে যেগুলো এসি কারেন্টে চলে না, সেগুলো চালানোর জন্য কী প্রয়োজন? ডিসি কারেন্ট। এসি কারেন্ট বলতে কী বোঝায়? যে অল্টারনেটিং কারেন্ট, যে কারেন্টের ক্ষেত্রে বা যে প্রবাহতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের প্রবাহের অভিমুখটা পরিবর্তন হয়। এবং ডিসি কারেন্ট বলতে বোঝায় যে প্রবাহতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কোনো প্রবাহের অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না। ডিসি কারেন্টে আমরা একটানা একই অভিমুখী আমরা তড়িৎ প্রবাহ পেয়ে থাকি। যেমন যদি তোমরা বলো যে আমাদের মোবাইল বা মোবাইলের যে ব্যাটারি আছে সেই মোবাইলের ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা কিন্তু চার্জার ইউজ করে থাকি। দেখবে আমরা কখনোই মোবাইলের ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা ডাইরেক্ট এসি কারেন্টের সঙ্গে আমরা যুক্ত করি না। আমরা মোবাইল হোক বা ল্যাপটপ হোক, আমরা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে যে থাকে ব্যাটারি, তাহলে ওই ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা অবশ্যই একটা চার্জার ইউজ করে থাকি। তাহলে ওই চার্জারের কাজ কী? ওই চার্জারের কাজ হচ্ছে ওই এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করা। কেন? কারণ যে কোনো ব্যাটারি এসি কারেন্টে চার্জ হওয়া সম্ভব না। ব্যাটারি চার্জ হওয়ার জন্য অবশ্যই কী প্রয়োজন? ডিসি কারেন্ট। এসি কারেন্টে ব্যাটারি চার্জ কেন হবে না? এসি কারেন্ট বলতে কী বোঝায়? যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি প্রবাহের অভিমুখ পরিবর্তন করে, মানে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, মানে প্লাস বলতে বুঝাচ্ছে কারেন্ট যে দিকে যাচ্ছে, এই মাইনাস বলতে বুঝাচ্ছে কারেন্টটা অপোজিট দিকে যাচ্ছে। তার মানে যদি ব্যাটারিকে এই এসি কারেন্ট দিয়ে যদি আমরা চার্জ করতে চাই, তাহলে একবার যখনই প্লাস কারেন্ট আসবে ঠিক তার পরের মুহূর্তে কি আসবে? কারেন্টের অভিমুখটা উল্টে যাবে। তার মানে একবার আসলে প্লাস কারেন্ট, একবার আসলে মাইনাস কারেন্ট, তার মানে এ যেদিকে ফ্লো করছে এবং মাইনাসকে ঠিক এর অপোজিট দিকে ফ্লো করাচ্ছে। তার মানে ব্যাটারিতে এসি কারেন্ট দিয়ে চার্জ করলে এই প্লাসের জন্য যা হবে আধান ডিপোজিট, এই মাইনাস কি অপোজিট দিকে যাওয়ার জন্য সেই সমস্ত আধানকে প্রশমিত করে দেবে। তার মানে আমরা এসি কারেন্ট দিয়ে আমরা কখনোই একটা ব্যাটারিকে চার্জ করতে পারবো না। কোনো একটা ব্যাটারিকে চার্জ করার জন্য অবশ্যই কী লাগবে? ডিসি কারেন্ট, যেখানে একটানা একই অভিমুখেই কারেন্ট যাবে, মানে শুধুমাত্র চার্জ জমাই হবে, কেউ আবার ওকে অপোজিট দিকে কেউ বাধা দিবে না। তার মানে কোনো একটা ব্যাটারিকে যদি চার্জ করতে হয় তাহলে আমাকে অবশ্যই কী লাগবে? ডিসি কারেন্ট। একটানা একই অভিমুখী প্রবাহ, তাহলে শুধুমাত্র ব্যাটারিটা চার্জ হবে, ওকে বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু আমাদের হাতের সামনে যতগুলো কারেন্টের সোর্স পায় সবই তো আমাদের এসি কারেন্ট, তাহলে কিন্তু ব্যাটারি তো আবার এসি কারেন্টে চার্জ হবে না। সেই জন্য এই ব্যাটারিকে চার্জ করার জন্য কী প্রয়োজন? ডিসি কারেন্ট। তাহলে আমরা ডিসি কারেন্ট কী করে পাবো? সেই আমরা যে চার্জারটাকে ইউজ করছি, যে চার্জার কী করছে, সেই এসি কারেন্টের সোর্সকে ডিসি কারেন্টে কনভার্ট করছে। তারপর তোমরা আবার দেখবে তোমাদের ফিজিক্স প্র্যাকটিক্যালে ম্যাক্সিমাম আমরা প্র্যাকটিক্যাল করি ডিসি কারেন্ট নিয়ে, কিন্তু তোমাদের তো স্কুলেও তো এসি কারেন্টের সোর্স, তোমাদের স্কুলেও যে বিভিন্ন ফ্যান বা লাইট চলছে প্রত্যেকের চলছে এসি কারেন্টে, কিন্তু তোমাদের ফিজিক্স প্র্যাকটিক্যাল, ফিজিক্স যে প্র্যাকটিক্যাল সেখানে আমরা কিন্তু ডিসি কারেন্টকে ব্যবহার করি। তাহলে সেখানে তাহলে আমরা ডিসি কারেন্ট পাবো কোথা থেকে? সবই তো এসি কারেন্ট। সেক্ষেত্রে দেখবে যে আমরা একটা ছোট বাক্স ব্যবহার করি, যেই ছোট বাক্সটা ওই এসি কারেন্টের প্ল্যাগের সঙ্গে যুক্ত করা হয়, সেই ছোট বাক্সটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করছে, এবং তারপর তুমি ওই ডিসি কারেন্টের সোর্সকে তোমরা তোমাদের প্র্যাকটিক্যালে কাজে লাগাচ্ছ। তার মানে আমরা বলছি তাহলে ওই যে ডিভাইসটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করছে সেটাই হচ্ছে আমাদের রেক্টিফায়ার। এবং এই যে প্রসেসটাকে আমরা কী বলি? রেক্টিফিকেশন বা একমুখীকরণ।
তাহলে বোঝা গেল। এবং তোমরা ক্লাস টেনে শুধুমাত্র এটাই পড়েছিলে যে এসি প্রবাহকে ডিসি প্রবাহতে রূপান্তর করে কোন যন্ত্র? রেকটিফায়ার। এবং যে প্রসেসের মাধ্যমে করে তাকে আমরা বলি রেকটিফিকেশন বা একমুখীকরণ। আমরা এটাই আমরা জানবো। তাহলে তোমাদের এখান থেকে এক নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে হচ্ছে এসি থেকে ডিসি প্রবাহতে কনভার্ট কে করে? আমরা করি হচ্ছে রেকটিফায়ার, এক রেকটিফায়ার বা একমুখীকরণ। এবার রেকটিফায়ারকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা বলে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটাকে আমরা বলি ফুল ওয়েভ রেকটিফায়ার। এই দুটাই আজকে আমরা জানব এই ক্লাসে। অ্যাকচুয়ালি রেকটিফায়ার কি? যে হ্যাঁ, যে এসি প্রবাহকে ডিসি প্রবাহতে কনভার্ট করে, কিন্তু কিভাবে করছে সেটা তোমরা কখনো ক্লাস টেনে পড়োনি। সেটা তোমরা পড়বে কোথায়? এই ক্লাস টুয়েলভে। সেই জন্য ক্লাসটি মন দিয়ে রাখো, সম্পূর্ণ 100% তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তার আগে অল্প সামান্য বলি যে ডিসি প্রবাহ আর এসি প্রবাহ সম্বন্ধে অল্প সামান্য বলি, কারণ এখানে আমাদের লাগবে। কেন? অ্যাকচুয়ালি রেকটিফায়ার কি করছে? ডিসি এসি কারেন্টকে ডিসি করছে। তাহলে অ্যাকচুয়ালি এসি কারেন্টটা কি বা ওর গ্রাফ কেমন হয় এবং ডিসি কারেন্ট কি ওর গ্রাফ কেমন হয় তার সম্বন্ধে আমরা অল্প ধারণা জানবো। অ্যাকচুয়ালি তোমরা জানো, তবুও আমি বলছি। যদি বলি এখানে আছে ডিসি প্রবাহ, ডিরেক্ট কারেন্ট। ডিসি প্রবাহ বলতে বোঝায় যে যদি বলা হয় এটা একটা সার্কিট, এই সার্কিটের সঙ্গে যদি আমরা এই রকম যদি আমরা সোর্স যুক্ত করি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা বলবো এখানে আমরা ডিসি সোর্স বা আমরা ডিসি ব্যাটারি ইউজ করেছি। তাহলে এখানে এটা প্লাস তড়িৎদ্বার, এটা মাইনাস তড়িৎদ্বার। তাহলে এক্ষেত্রে সময়ের সাপেক্ষে এখানে তড়িৎ প্রবাহের কোনো অভিমুখ পরিবর্তন হবে না, এখানে এক টানা একই অভিমুখী কারেন্ট ফ্লো করবে। এবং সেক্ষেত্রে কারেন্ট এবং সময় এর গ্রাফ কেমন হবে? এরকম হতে পারে বা আবার এরকম হতে পারে যে আই এদিকে টি, আবার এরকম আবার এরকম হতে পারে। মানে অ্যাকচুয়ালি এটাও আমাদের ডিসি কারেন্টের গ্রাফ, এটাও আমাদের ডিসি কারেন্টের গ্রাফ। তার মানে কি? এই ডিসি কারেন্টের ক্ষেত্রে দেখো তো, এক্ষেত্রে কী বোঝাচ্ছে? সময়ের সাপেক্ষে কারেন্টটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে কি, এখানে সময়ের সাপেক্ষে কারেন্টের যে মানটা সেটা বাড়ছে কমছে। কিন্তু দেখো এই কারেন্টটাও কিসে আছে? পজিটিভে। এবং এই এই কারেন্টও কিসে আছে? পজিটিভে। এর কিন্তু নেগেটিভে আসেনি। তাহলে নেগেটিভে আসেনি মানে এই কারেন্টটা কিন্তু অভিমুখ পরিবর্তন করেনি। মানে অ্যাকচুয়ালি যে ডিসি কারেন্টের ক্ষেত্রে কারেন্টের মান কিন্তু পরিবর্তন হতে পারে, বাড়তে পারে কমতে পারে, কিন্তু কখনোই অভিমুখ পরিবর্তন করবে না। মানে কখনোই কারেন্টটা অভিমুখ পরিবর্তন করা মানে কি? কারেন্টটা বিপরীত দিকে যাওয়া। মানে অ্যাকচুয়ালি যদি কারেন্ট যদি এই দিকে ফ্লো করে তাহলে নেগেটিভ কারেন্ট আমরা কাকে বলি? তাহলে কারেন্টটা হলে অপোজিট দিকে ফ্লো করবে। তাহলে ডিসি কারেন্টের ক্ষেত্রে কারেন্টের মান চেঞ্জ হতে পারে কিন্তু অভিমুখ কোনো পরিবর্তন হবে না, তাই তো? এখানেও পজিটিভে আছে, এখানেও পজিটিভে আছে, কিন্তু মান চেঞ্জ করতে পারে। এবার এসি প্রবাহ, তাই তুমি ধরো যে এটা একটা আছে সার্কিট, এই সার্কিটে আমরা এসি কারেন্ট বা এসি সোর্স অ্যাড করেছি। সেক্ষেত্রে আমরা এসি সোর্সকে লিখি কেমন? এরকম। তোমরা জানো যে এটা আমাদের এসি সোর্স, তাই তো? এটা থাকা মানে কী বোঝায়? তাই আমি এসি সোর্স অ্যাপ্লাই করেছি। এসি প্রবাহ কাকে বলবো? যে প্রবাহতে নির্দিষ্ট সময় অন্তরন্তর প্রবাহের অভিমুখ হচ্ছে পরিবর্তন হয়, এবং সেক্ষেত্রে আমরা এর গ্রাফ কেমন পাই? এরকম। এটা সময়, এটা হচ্ছে প্রবাহ। তাহলে এটা প্রবাহ এবং সময়ের মধ্যে গ্রাফ। দেখো এখানেও কিন্তু কারেন্টের মানটা একবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, আবার আস্তে আস্তে কমছে, আবার বাড়ছে। মানে এখানেও কিন্তু কারেন্টের মান চেঞ্জ হয়, কিন্তু এবার এখানে মেন ব্যাপার কী হচ্ছে? অভিমুখ চেঞ্জ হচ্ছে। তার মানে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তার মানে কারেন্টটা, এই কারেন্টটা প্লাস কারেন্ট, এটা হচ্ছে মাইনাস কারেন্ট। অ্যাকচুয়ালি মাইনাস কারেন্ট বলতে কী বোঝায়? যে কারেন্টটা যেদিকে ফ্লো করছিল ঠিক তার এবার অপোজিট দিকে কারেন্টটা ফ্লো করছে। তার মানে এবার দেখো যে অ্যাকচুয়ালি দেখো যে এখান থেকে এই একটা কী পাওয়া? এখান থেকে এই একটা অসিলেশন পাওয়া, বা এখান থেকে কি শুরু করলো আবার এখানেই শেষ হলো, তাহলে এটাকে আমরা কী বলি? একটা কমপ্লিট সাইকেল। তাহলে এই একটা কমপ্লিট সাইকেলে আমরা একটা কী পাচ্ছি? প্লাস হাফ
তাই তো একটা পাচ্ছি প্লাস হাফ আর একটা পাচ্ছি মাইনাস হাফ। তো অ্যাকচুয়ালি এই একটা কমপ্লিট অসিলেশন হওয়া বলতে বোঝায় যে একবার কারেন্টটা এখান থেকে এই ফ্লো করলো, একবার কারেন্ট একবার এই ফ্লো করলো, মানে এই প্লাস হাফের ক্ষেত্রে একবার এটা প্লাস এটা মাইনাস মানে এই ফ্লো করলো, এবং নেক্সট হাফের ক্ষেত্রে এটা প্লাস এবার এটা মাইনাস। মানে অ্যাকচুয়ালি এই কারেন্টটা একবার অসিলেট করা বলতে কী বোঝায়, কারেন্টটা একবার এই যাওয়া একবার এই আসা। কি বললাম, তাহলে এখান থেকে এই আসলো, এখান থেকে এই আসলো, আবার এই গেল, মানে কি একবার হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই একবার ক্লক একবার অ্যান্টি ক্লক মানে কারেন্ট একটা অসিলেট কমপ্লিট করেছে, তার মানে কি যে একবার এই গেল একবার এই গেল, তার মানে এখানে কিন্তু কারেন্টের যে ডিরেকশন কিন্তু চেঞ্জ করছে, এটাই আমাদের এসি কারেন্ট। মানও চেঞ্জ হচ্ছে এবং এখানে অভিমুখও চেঞ্জ হয়। এবার আমরা আমাদের এক্ষেত্রে এই যে কম্পাঙ্ক, এই যে এখানে কি ওর একটা কম্পাঙ্ক নিয়ে চলছে, তাহলে এবং এক্ষেত্রে আমরা 50 হার্জের আমরা এসি কারেন্ট আমরা ব্যবহার করে থাকি। এবং এই এসি কারেন্টের ক্ষেত্রে দেখো যে যেহেতু একবার কারেন্টটা একবার এখান থেকে এদিকে যাচ্ছে, যখন কারেন্টটা যাচ্ছে প্লাস হাফের জন্য এইদিকে তখন এটা প্লাস এটা মাইনাস, যখন ঠিক তার পরের কেসে যখন কারেন্টটা কি যখন এদিকে ফিরছে তখন এটা প্লাস এটা মাইনাস। তার মানে এসি কারেন্টের ক্ষেত্রে যেহেতু তার অভিমুখটা সমান সময়ের অবকাশে কি পরিবর্তন করে, সেহেতু এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট তড়িৎদ্বার নাই। যেমন ডিসি কারেন্টে কি আমরা একটা না একই অভিমুখী কারেন্ট পাই, একটা না একই অভিমুখী কারেন্ট পাই, সেই জন্য এটা অলওয়েজ প্লাস এটা অলওয়েজ মাইনাস। তার মানে ডিসি প্রবাহের ক্ষেত্রে নির্দিষ্ট আমরা তড়িৎদ্বার পাই, কিন্তু এসির ক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট তড়িৎদ্বার পাই না। যখন এদিকে যখন যাচ্ছে এই দিকে কারেন্টটা তখন এটা প্লাস এটা মাইনাস, ঠিক তার পরের ক্ষেত্রে যখন কারেন্ট যখন অভিমুখ যখন চেঞ্জ করছে তখন এদিকে আসছে তখন এটা প্লাস এটা মাইনাস। তাহলে এসি প্রবাহের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তড়িৎদ্বার থাকে না, এবং এই একটা কমপ্লিট অসিলেট করা মানে কারেন্ট একবার এই যাওয়া একবার এই যাওয়া, মানে এখান থেকে এই গেল মানে একটা কমপ্লিট অসিলেট করলো, আবার নেক্সট কেসে আবার এই গেল আবার নেক্সট কেসে এই গেল। ঠিক আছে, তাহলে ডিসি কারেন্ট জানলে এসি কারেন্ট জানলে, ডিসি কারেন্টে মান চেঞ্জ হতে পারে কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হবে না, একটা না একই অভিমুখী প্রবাহ পাবো। আর এসি প্রবাহের ক্ষেত্রে মানও চেঞ্জ হয় এবং সেক্ষেত্রে আমাদের অভিমুখ পরিবর্তন হয়। ঠিক আছে, এবার আমরা নেক্সট আমরা পড়ব এই রেকটিফায়ারের দুটি যে ভাগ, একটা আমরা কী বলি হাফ ওয়েভ রেকটিফায়ার, যাকে আমি বলি অর্ধ তরঙ্গ একমুখী কারক। রেকটিফায়ারকে আমরা ভাগ করি দুটা ক্যাটাগরি, একটা বলি আমরা হাফ ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার, আর সেকেন্ড আমরা বলি হচ্ছে ফুল ওয়েভ, ফুল ওয়েভ রেকটিফায়ার। অ্যাকচুয়ালি হাফ ওয়েভ রেকটিফায়ার কি, ফুল ওয়েভ রেকটিফায়ার কি, এই দুটা অ্যান্সার তোমাদের কোশ্চেনের মধ্যেই আছে। এটা হাফ মানে অর্ধ, ফুল মানে পূর্ণ। ঠিক আছে, তাহলে এবার আমরা ফার্স্টে পড়ব হাফ ওয়েভ রেকটিফায়ার সম্বন্ধে, বা হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম এবং এটা কিভাবে কাজ করছে। প্রথম হচ্ছে হাফ ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার, যাকে আমরা বলি কি অর্ধ তরঙ্গ, অর্ধ তরঙ্গ একমুখী কারক। দেখো এবার এখানে আমরা সার্কিট ডায়াগ্রাম করব, যে এখানে কী করে করি, যেহেতু এখানে আমরা কী করি এসি কারেন্টকে ডিসি কারেন্টে করি কনভার্ট, তাই তো এখানে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করি, তাহলে এখানে আমরা ইনপুটটাকে এসি কারেন্ট, আউটপুটকে কে পাবো ডিসি কারেন্ট পাবো। দেখো এটা হচ্ছে আমাদের অর্ধ তরঙ্গ একমুখী
করণের জন্য সার্কিট ডায়াগ্রাম। তাহলে এই সাইডটা আমরা কী জানি, পি সাইড, এটা আমাদের এন সাইড। পি মানে পজিটিভ, এন মানে হচ্ছে নেগেটিভ, এবং এটাকে আমাদের এসি কারেন্ট, এসিকে আমরা ডিসপ্লে করবো কনভার্ট। তো একে আমরা বলবো যে এসি ইনপুট প্রবাহ। এসি ইনপুট প্রবাহ, আর এটা আমাদের ডায়োড, পিএন জাংশন ডায়োড, আর এটা হচ্ছে একটা রোড, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা আমি পরে আসছি। এবার বলো আগে এই ইনপুট প্রবাহ কেমন আছে, এসি। তাহলে এবার যদি আমরা গ্রাফ প্লট করি, কার গ্রাফ করব, ভোল্টেজ এদিকে হচ্ছে সময়, হ্যাঁ ভোল্টেজ আর সময় মানে এসি ভোল্টেজ। তাহলে এসি ভোল্টেজের গ্রাফ কেমন হয়, এটা আমাদের এসি ভোল্টেজ, তাই না? এসি তো, এসি মানে কি, যে সমান সময়ের অবকাশে তাদের অভিমুখটা পর্যায়ক্রমে পরিবর্তন করে। তাহলে এসি ভোল্টেজের গ্রাফ কেমন এরকম। তাহলে এটা প্লাস আপ মাইনাস আপ, প্লাস আপ মাইনাস আপ, এটা আমাদের কি বলবো, এটা আমাদের হচ্ছে ইনপুট, এটা আমাদের ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। এসি আছে ফলে এরকম হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, কেন ওর অভিমুখ চেঞ্জ করছে, একবার এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। এবার আমরা এখানে ড্র করবো হচ্ছে আউটপুট, এবার এটা আমাদের আউটপুট, আউটপুটটা ডিসি কি করে বলছি, দেখো এই প্রথম প্লাস হাফের জন্য, হ্যাঁ কেন, এসি কারেন্ট মানে কি, একবার কারেন্ট ফ্লো করবে এই দিকে একবার এই দিকে, তাহলে একটা পূর্ণ সাইকেলের জন্য একবার এই দিকে একবার এই দিকে। তাহলে ফার্স্ট হাফের জন্য যদি বলি এটা প্লাস এটা মাইনাস, তাহলে ফার্স্ট হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস, তাহলে ফার্স্ট হাফের জন্য এটা প্লাসের সঙ্গে এই পিএন জাংশনের কে, পি যুক্ত আছে, তার মানে পি এর সঙ্গে পজিটিভ থাকা বলতে কি বোঝায়, সম্মুখ বায়াস, তার মানে এই প্লাস হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস, ঠিক সেই সময় এই ডি যে ডায়োডটা কি হবে করছে আচরণ, সম্মুখ বায়াস, তাই সম্মুখ বায়াস হলে কি করবে, এটা দিয়ে কারেন্ট ফ্লো করাবে, তোমরা জানো। তাহলে যদি কারেন্ট ফ্লো করায় তাহলে তো এই যে টার্মিনাল আর এই টার্মিনাল ওই দুটাকে অ্যাড আছে না, তো এরা তো কোনো কানেক্ট নাই, তাহলে কী হবে, এই তাহলে এই প্লাস হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস, তখন এই ডি ডায়োড কী আছে, সম্মুখ বায়াসে, তখন তাহলে ও কারেন্টকে অ্যালাউ করবে, তাহলে সেই কারেন্টটা এবার কী করবে, এই এটা দিয়ে এবার, এটা দিয়ে এবার ফ্লো করবে। তার মানে এই প্লাস হাফের জন্য আমরা আউটপুটে কি আমরা ভোল্টেজ পাবো। এবং দেখো তো, এবং এই রোধ আমরা কেন ব্যবহার করেছি, দেখো তার মানে এই কারেন্টটা কি এই রোধ দিয়ে ফ্লো করছে, তাই পজিটিভ হাফের জন্য ডি ডায়োড কি আছে, সম্মুখ বায়াসে, সেই জন্য এই সার্কিটটা এবার আছে কানেক্ট। তাহলে এবার কারেন্টটা এই রোধ দিয়ে পাস করছে, তাহলে এই যে কারেন্ট, সরি এটা রোধ, এবং এর মধ্যে দিয়ে প্রবাহ পাস করার জন্য এই রোধের দুই প্রান্তে যেতে হবে ভোল্টেজ, ওটাই তো আমাদের আউটপুট ভোল্টেজ। তার মানে এই রোধের দুই প্রান্তে যেটা ভোল্টেজ ওটাই আমাকে আউটপুট ভোল্টেজটা নির্দেশ করাচ্ছে। তার মানে এই দু পয়েন্টে ভোল্টেজ মানে কি, এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ, তাহলে এটা আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজ। বাট এটা আউটপুট ভোল্টেজটা ডিসি না এসি সেটা কিন্তু আমি এখনও বলিনি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো তাহলে এই প্লাস আপের জন্য পিএন জাংশন ডায়োড আছে সম্মুখ বায়াসে, সেই জন্য এই পিএন জাংশন ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো করছে, ফলে রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই জন্য আমরা রোধের দুই প্রান্তে আমরা বিভব প্রভেদ পাচ্ছি, মানে আমরা আউটপুট আমরা ভোল্টেজটা পাচ্ছি, তাহলে এটার জন্য আমরা এই আউটপুট ভোল্টেজটা পাচ্ছি। কিন্তু এবার দেখো, এবার নেক্সট হাফের জন্য, তাহলে নেক্সট হাফ মানে কি, নেগেটিভ, তাহলে নেগেটিভ বলতে কী বোঝায়, এবার অভিমুখ চেঞ্জ করছে, তাহলে নেক্সট হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস, তাহলে এবার দেখো নেক্সট হাফের জন্য এবার ডি ডায়োড
আছে এবার বিপরীত বায় আছে দেখো এটা পি এর সঙ্গে কি আছে এর মাইনাস তাহলে পি এর সঙ্গে মাইনাস মানে কি এটা আছে বিপরীত বায়াস বলছে ভোল্টেজে আছে সেই জন্য এর নেগেটিভ অর হাফ হাফের জন্য ডি ডায়োড এবার আছে বিপরীত বায়াসে ফলে বিপরীত বায়াস হওয়ার জন্য এবার কোনো কারেন্ট ফ্লো করবে না ফরমানে তার মানে কি এই রোধ দিয়ে কোনো কারেন্ট ফ্লো না করার জন্য এই আমি আউটপুটে কোনো ভোল্টেজ আমরা পাবো না তার মানে এই হাফের জন্য এটা দিয়ে কোনো কারেন্ট অ্যালাউ হচ্ছে না ফলে আমরা কোনো ভোল্টেজ পাবো না এটা তো ভি তার মানে কি ভি এবার জিরো এবার আবার নেক্সট প্লাস হাফের জন্য আবার এটা প্লাস আবার এটা মাইনাস তাহলে আবার দেখো ডি ডায়োড কি আবার আসলে সম্মুখ বায়াসে তখন ও আবার কারেন্টকে অ্যালাউ করবে মানে রোধ দিয়ে কারেন্ট ফ্লো করবে ফলে রোধের আমরা দুই প্রান্তে আমরা আবার কারেন্ট পাচ্ছি তাহলে আবার কি এর জন্য আমরা কারেন্ট পাচ্ছি এরকম আবার নেক্সট হাফের জন্য এটা কি নেগেটিভ তাহলে নেক্সট হাফের জন্য কি হচ্ছে এবার কারেন্টটা মাইনাস মানে কি কারেন্ট এবার অভিমুখ চেঞ্জ করছে তাহলে কারেন্ট মাইনাস বলতে কী বোঝায় শুধু অভিমুখটা চেঞ্জ করা তাহলে এবার এটা প্লাস এটা মাইনাস তাহলে আবার নেক্সট নেগেটিভ হাফের জন্য ডি ডায়োড হচ্ছে বিপরীত বায়াস ভোল্টেজে আছে তাহলে এবার এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না তাহলে আমরা আর এবার কোনো আমরা আউটপুট ভোল্টেজ পাবো না আবার সেম আবার এই প্লাস হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস তাহলে আবার সেম ডি ডায়োড কি সম্মুখ বায়াসে তাহলে ও আবার কারেন্ট অ্যালাউ করবে তার মানে কারেন্টটা আবার ফ্লো করবে মানে আমরা আউটপুট ভোল্টেজ আমরা পাবো তার মানে এই প্রত্যেকটা পজিটিভ হাফের জন্য ডি ডায়োড সম্মুখ বায়াসে থাকছে সেই জন্য প্রত্যেকটা পজিটিভ হাফের জন্য এই সার্কিটের মধ্যে দিয়ে আমরা কারেন্টটা পাবো বাট নেগেটিভ হাফের জন্য এই সার্কিটের পিএন জাংশন ডায়োড অপোজিট বায়াসে আছে ফলে আমরা কোনো কারেন্ট পাবো না তার মানে দেখো তো এখানে আমরা যেটা আউটপুট সেটা একমুখী কারক হলো কি না দেখো তো যে যখন প্লাস হাফ তখন কারেন্ট ফ্লো করছে এই দিকে নেগেটিভ হাফ তো কারেন্ট নাই আবার পজিটিভ হাফ কারেন্ট এই দিকেই নেগেটিভ হাফ কারেন্ট নাই আবার পজিটিভ হাফ কারেন্ট এই দিকেই তার মানে মোরাল অফ দ্য স্টোরি কি তুমি এখানে মানে এই সার্কিটে তুমি যদি আউটপুট যদি কারেন্ট পাও তার মানে ওটা অবশ্যই একমুখী হচ্ছে কখনোই কিন্তু এই অপোজিটকে ফ্লো করছে না এই সার্কিট অনুযায়ী তাহলে প্রত্যেকটা পজিটিভ হাফের জন্য ডি ডায়োড কী আছে সম্মুখ বায়াসে ফলে প্রত্যেকটা পজিটিভ হাফের জন্য ডি ডায়োড সম্মুখ বায়াসে থাকার জন্য আমরা আউটপুট কারেন্ট বা আউটপুট ভোল্টেজ পাচ্ছি এবং সেটা অবশ্যই কোন দিকে অবশ্যই আছে একই দিকে তাহলে প্রত্যেকটা কি প্লাসের জন্য আমরা কারেন্ট কিন্তু একই দিকে পাচ্ছি তার মানে আউটপুট ভোল্টেজ কিন্তু মানে ইনপুট ভোল্টেজ কিন্তু ও অভিমুখ চেঞ্জ করছে একবার এটা প্লাস এটা মাইনাস একবার এটা প্লাস এটা মাইনাস কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু আমরা একই দিকে আমরা পাচ্ছি কিন্তু একে আমরা বলছি হাফ ওয়েভ কেন কারণ এখানে আমরা এই সম্পূর্ণ ফুল ওয়েভটাই কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি না কেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা পজিটিভ হাফের জন্যই আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি তার মানে একে আমরা কী বলি হাফ ওয়েভ রেক্টিফায়ার রেক্টিফায়ার মানে কি অবশ্যই কারেন্টকে একমুখীকরণ করছে কিন্তু কাকে করছে শুধুমাত্র এই প্লাস হাফগুলোকে করছে মানে শুধুমাত্র পজিটিভ হাফগুলোকে করছে তাহলে নেগেটিভ হাফগুলোকে করতে পারছে না সেই জন্য আমরা কী বলবো হাফ ওয়েভ রেক্টিফায়ার তাহলে এবং এই আউটপুটটা কেমন অবশ্যই কি ডিসি আউটপুট কেন আমরা একই অভিমুখে কারেন্ট আমরা অলওয়েজ আমরা পাচ্ছি তাহলে এটা আউটপুট কেমন আউটপুট এটা আমাদের ডিসি আউটপুট তাহলে এই যে প্রসেসটাকে আমরা কী বলি যে হাফ ওয়েভ রেক্টিফিকেশন যে অর্ধ তরঙ্গ একমুখীকরণ এই যে প্রসেসটা তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে তোমাদের যেটা পরীক্ষায় আসে এই হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম সঙ্গে ইনপুট ও আউটপুট ভোল্টেজটা এবং সঙ্গে তোমাদের প্রশ্ন আসে যে অর্ধ তরঙ্গ একমুখীকরণের জন্য মিনিমাম কতগুলো পিএন জাংশন ডায়োড লাগবে তাহলে এই একমুখী অর্ধ তরঙ্গ একমুখীকরণের জন্য মিনিমাম হলেও আমাদের একটা পিএন জাংশন ডায়োড লাগবেই এবং এই পিএন জাংশন ডায়োডের জন্যই কি আমরা কিন্তু এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করতে পারছি কারণ একমাত্র এই পিএন জাংশন ডায়োডের কাছে কি আছে কারেন্টকে রেগুলেট করা বা অ্যাকচুয়ালি কারেন্টেরকে যে অভিমুখকে
অভিমুখকে নিয়ন্ত্রণ করার ওর ক্ষমতা আছে। ফলে কি এক একদিকটা পাঠাচ্ছে, একদিকটা পাঠাচ্ছে না, তাহলে আমরা যখনই কারেন্ট পাচ্ছি আমরা কী পাচ্ছি, একই অভিমুখে কারেন্ট পাচ্ছি। তার মানে ইনপুট কী ছিল অল্টারনেট, বাট আমরা আউটপুট কী পাচ্ছি একই অভিমুখে। বাট এটা আমাদের হাফ ওয়েভ, মানে শুধুমাত্র পজিটিভ হাফের জন্যই আমরা একই অভিমুখে কারেন্ট পাচ্ছি। তাহলে ডিসি কারেন্ট এসি কারেন্ট ডিসি কারেন্টে কনভার্ট করলো, বাট এখানে করলি একমুখী কারক, বাট সেটা হাফ ওয়েভ। এবার এখানে এই যে তরঙ্গ শীর্ষগুলো আছে, একে আমরা কী তরঙ্গ শীর্ষ, এই তরঙ্গ শীর্ষগুলোকে বলা হয় লহরি বা বলে রিপেল। তাহলে দেখো এখান থেকে স্টার্ট করলো, তাহলে এখান থেকে স্টার্ট করে তাহলে এখানে আসলো, তাহলে এখান থেকে এটা হওয়া মানে কি একটা কমপ্লিট অসিলেট করা। তাহলে এখান থেকে এটা একবারের জন্য আমরা কবার পাচ্ছি একবারই পাচ্ছি, আবার নেক্সট একবারের জন্য একবারই পাচ্ছি, আবার নেক্সট জন্য কী পাবো নেক্সট জন্য আবার একবারই পাবো। তার মানে এখান থেকে এখানে একবার আসা মানে একটা কম্পাঙ্ক হওয়া, তার মানে একটার জন্য কিন্তু আমরা একটাই পাচ্ছি। দেখো এখান থেকে শুরু করলো এখানেই ফিরলো, তাই তো? তাহলে আবার দেখো এখান থেকে শুরু করলো এখানেই ফিরলো, তাহলে একটার জন্য আমরা একটাই পাচ্ছি। তার মানে যদি বলা হয় এখানকার কম্পাঙ্ক এন সংখ্যক, তাহলে আমরা ডিসি আউটপুটে আমরা কত পাবো, আমরা এন সংখ্যকে আমরা রিপেল বা লহরি পাবো। যদি বলি এই হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে এসি কারেন্টের কম্পাঙ্ক 50, কম্পাঙ্ক 50 মানে এরকম পাচ্ছি 50টা, তাহলে ও ডিসি আউটপুটে আমরা লহরি পাবো কটা, 50টাই পাবো, কারণ একটার জন্য আমরা একটাই আমরা লহরি বা রিপেল আমরা পাচ্ছি। তাহলে আমাদের হাফ ওয়েভ রেক্টিফায়ার হয়ে গেল কমপ্লিট। এবার আমরা কী করবো ফুল ওয়েভ, হাফ ওয়েভ যদি বুঝে থাকো তাহলে ফুল ওয়েভ তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ফুল ওয়েভ মানে, ফুল ওয়েভ মানে এবার এই যেগুলো মাইনাসগুলো পাচ্ছিলাম না, এবার এই মাইনাসগুলোকেও যদি আমরা পেয়ে যাই তাহলে কি আমরা টোটাল ফুল ওয়েভকেই আমরা একমুখীকরণ করতে পারলাম। এবার আমাদের ফুল ওয়েভ রেক্টিফায়ার সেমভাবে জানবো, যে এবার জানবো যে ফুল ওয়েভ রেক্টিফায়ারের প্রথমে সার্কিট ডায়াগ্রাম, নেক্সট হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেক্টিফায়ার কি বলি পূর্ণ তরঙ্গ একমুখী কারক। এবং যে হয় প্রসেস তাকে আমরা কী বলি রেক্টিফিকেশন। দেখো এবার এর সার্কিট ডায়াগ্রাম কী হয়, আমরা কী করি আমরা এসিকে ডিসি করি, তাহলে অবশ্যই তাহলে ইনপুট কী হবে এসি ইনপুট, এটা আমাদের এসি ইনপুট প্রবাহ, এসি ইনপুট প্রবাহ। এবার ফুল ওয়েভ রেক্টিফায়ারের জন্য এখানে একটা মাত্র কিন্তু পিএন জাংশন ডায়োড দিলে হবে না, এখানে আমরা ডায়োড নিয়ে দুটা, একটাকে বলি D1 ডায়োড, একটা D2 ডায়োড। তোমাদের এটাও প্রশ্ন আসে যে ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে মিনিমাম কতগুলো পিএন জাংশন ডায়োড নিতে হয়, মিনিমাম হচ্ছে দুটাই লাগবে মিনিমাম। আর তুমি যদি বলো তুমি যদি এখানে আরেকটা ডায়োড লাগিয়ে দাও তাহলে কত হলো তিনটা, তাহলে কি এই তিনটা ডায়োড লাগালেও কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম লাগবে কটা, মিনিমাম দুটাই লাগবে। যদি একে লাগাই দাও তাহলে কোনো সমস্যা নাই, পিএন তাহলেও কারেন্ট ফ্লো করবে, কিন্তু মিনিমাম লাগবে কটা দুটা, এটা তোমাদের MCQতে আসে।
এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এবার তোমরা বলবে তাহলে এই মাঝখানটা কি করা হয়েছে, এই মাঝখানটাকে আমরা বলি কি ট্রান্সফরমার, এটাকে আমরা কি বলি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার একমাত্র এসি কারেন্টেই চলে, ডিসি কারেন্টে ট্রান্সফরমার কাজ করে না, কারণ এখানে ট্রান্সফরমারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, যে পারস্পরিক আবেশ। তাহলে এই যে কয়েল, তাহলে এই কয়েলের জন্য কী হবে, এখানে আবেশ ঘটবে, তাহলে এই কয়েলের জন্য, এই কয়েলে আবেশ ঘটার জন্য এটা আমাদের প্রাইমারি কয়েল, এটা আমরা এটা আমাদের সেকেন্ডারি কয়েল, তাহলে এর জন্য এখানে আবেশ ঘটার জন্য এটাই কী করবে, এখানে কারেন্টটাকে ফ্লো করাবে। মানে আমাদের মেন তো এটাই ইনপুট, এটাই ইনপুট এসি প্রবাহ, তাহলে এর জন্য এখানে কি আবেশ ঘটবে, এই আবেশ কারেন্টটাই এখানে ফ্লো হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা তো বিভিন্ন যে আমাদের রাস্তায় দেখবে যে 2 কিলোমিটার পরপর আমরা এই ট্রান্সফরমার ব্যবহার করি, কারণ ট্রান্সফরমার ব্যবহার করার মেন কারণ কি, যে মেন ভোল্টেজ সোর্সকে কন্টিনিউ করা, মানে যাতে ভোল্টেজ যাতে ঘাটতি না হয়, তাহলে এটা ট্রান্সফরমার, মানে এরই এখানে আবেশ ঘটবে আর কিচ্ছু না, তাহলে এটাই এখানে ফ্লো করবে শুধু আবেশিত হয়ে, সেটা মিউচুয়াল ইন্ডাকশনের সাহায্যে। তাই এবার দেখো, এবার তাহলে এটা ইনপুট, তাহলে ইনপুটের ভোল্টেজ এবং টাইম গ্রাফ কেমন হবে, অবশ্যই এরকম, তাই তো, ভোল্টেজ এটা হচ্ছে টাইম। কেন, এই যে এসি ইনপুট, তাহলে এসি ইনপুট মানে কি, তাহলে ওটা গ্রাফ কেমন হবে, এসি অল্টারনেটিং মানে প্রবাহ বা ভোল্টেজ অভিমুখ চেঞ্জ করছে, তাহলে এটা আমাদের এসি ইনপুট ভোল্টেজ। এবার নিচে আমরা কি পাবো, হচ্ছে আউটপুট পাবো, এটা আমাদের আউটপুট। এবার দেখব যে এই আউটপুটটা আমাদের ডিসি কিনা, মানে একমুখী হচ্ছে কিনা। দেখো এটা আমাদের ইনপুট, এটা আমাদের আউটপুট, সেম এটা আমাদের আউটপুট। দেখো এবার, তার মানে এটা D1, তাহলে এটা আমাদের পি সাইড, এটা আমাদের এন সাইড, সেম এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। তাহলে এই উপরের এই যে এই ডায়োডটা, এই ডায়োড এটা নাকি D1, যে এই ডায়োডটা ও এর মধ্যে দিয়ে কারেন্টকে কীভাবে ফ্লো করাবে, দেখো পি থেকে এন, তাই তো, পি মানে পজিটিভ সাইড, এন মানে নেগেটিভ সাইড, তাহলে এই ডায়োডটা আবার কারেন্ট ফ্লো করাবে এইভাবে, এবং এই ডায়োডটা সেম কীভাবে পি থেকে এন, তাহলে কি প্লাস থেকে মাইনাস, তাহলে এবার এই ডায়োডটা কারেন্ট ফ্লো করাবে এই দিকে, এ ডায়োড চাইছে আমি কারেন্ট ফ্লো করাবো এইভাবে, আর এও কি চাইছে আমি কারেন্ট ফ্লো করাবো এইভাবে। দেখো তাহলে প্রথম এই প্লাস হাফের জন্য, তাহলে এই প্লাস হাফের জন্য তাহলে কী হবে, আরে এই এসি কারেন্টটাই তো এখানে ইনডিউস হচ্ছে, তাহলে প্লাস হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস, তাই তো, তাহলে প্লাস হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস, তখন এই প্লাসের সঙ্গে দেখো পি আছে কানেক্টেড, আর এখানে মাইনাসের সঙ্গে পি কি আছে কানেক্টেড, তার মানে প্লাসের সঙ্গে পি D1 ডায়োড, আর যে মাইনাসের সঙ্গে পি D2 ডায়োড, তার মানে এখানে D1 ডায়োড কিসে আছে, সম্মুখায় আছে, প্লাসের সঙ্গে পি আছে, আর এখানে মাইনাস, এখানে যে মাইনাস ওর সঙ্গে পি আছে, তাহলে এই ফার্স্ট হাফের জন্য D1 ডায়োড কিসে আছে, সম্মুখ বায়াসে, ফলে D1 ডায়োড কারেন্টকে অ্যালাউ করবে, কিন্তু D2 কিসে আছে, রিভার্স বায়াসে, তাহলে এ তাহলে কারেন্টকে অ্যালাউ করবে না, তাহলে ফার্স্ট হাফের জন্য এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে D1 ডায়োড কিসে আছে, সম্মুখ বায়াসে, তাহলে এই কারেন্টটা কীভাবে ফ্লো করবে, দেখো এই যে এই গিয়ে 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 কী করবে, এই যে এটা দিয়ে নামবে, আরে তখন তো এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লোই করছে না, তাহলে কী হবে, কেন এটা তো হয়ে গেলো চিহ্ন, কোনো তো কারেন্ট নাই, তাহলে ফার্স্ট হাফের জন্য D1 ডায়োড কি সম্মুখ বায়াস, তার তখন কি কারেন্ট ফ্লো করছে এইভাবে, এই দেখো এইভাবে। আর অ্যাকচুয়ালি এই সিম্বল বলতে কী বোঝায়, এই সিম্বল বলতে বোঝায় যে এই তারের সঙ্গে এই তার কোনো যুক্ত না,
এটা বুঝে এই সিম্বল। তাহলে প্লাস হাফের জন্য ডি ওয়ান ডায়োড কি সম্মুখ বায়াস এবং ডি টু হচ্ছে রিভার্স বায়াস। তাহলে ডি টু ডায়োড কোনো কারেন্টকে অ্যালাউ করবে না, ডি ওয়ান কি কারেন্টকে অ্যালাউ করবে, ফলে কারেন্টটা এই দিক দিয়ে পাস করবে কি এই নেমে গিয়ে এভাবে পাস করছে। তার মানে আবার সেম এই রোধ দিয়ে কারেন্ট যাওয়া মানে এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স করলে কি আমরা আউটপুট ভোল্টেজ আমরা সহজেই পেয়ে যাব, তাই না? এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ মানে কি আমাদের এই আউটপুটটা, মানে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস। এবার দেখো, এবার নেক্সট মাইনাসের ক্ষেত্রে নেক্সট যখন হবে মানে নেক্সট যখন মাইনাস হাফ তখন কি হবে, এটা মাইনাস এটা প্লাস। দেখো এবার কিন্তু গেল উল্টে, যখন হলো এটা মাইনাস তখন এই নেগেটিভ হাফের জন্য ডি ওয়ান ডায়োড কিসে গেল, রিভার্স বায়াসে। কিন্তু এবার এই ডি টু ডায়োড কি সম্মুখ বায়াস, তখন কিন্তু এই প্লাসের সঙ্গে পি, তাহলে এবার এবার কারেন্টকে অ্যালাউ করবে। এবার কিন্তু এই নেগেটিভ হাফের জন্য ডি ওয়ান ডায়োড কিসে গেল, রিভার্সে, পি এর সঙ্গে মাইনাস, এবং ডি টু কিসে গেল সম্মুখে, পি এর সঙ্গে প্লাস। তাহলে এবার কিন্তু এর মধ্যে দিয়ে কোনো এই যে এবার কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাহলে এবার কারেন্ট ফ্লো করবে কোন দিকে, এই গিয়ে নিয়ে এই দিকেই তো কারেন্টটা নামছে। তাহলে এই কারেন্ট গিয়ে কী করবে, এই যে এটা দিয়েই ফ্লো করাচ্ছে। বোঝা গেল তো? তার মানে এই প্লাস হাফের জন্য ডি ওয়ান ডায়োড কি সম্মুখ বায়াসে এবং ডি টু রিভার্সে, তাহলে ডি ওয়ানের জন্য আমরা আউটপুট পাচ্ছি। নেক্সট নেগেটিভের জন্য ডি ওয়ান কি বিপরীত বায়াস এবং না ডি ওয়ান কি বিপরীত বায়াস এবং ডি টু কি সম্মুখ বায়াস, তাহলে এই মাইনাসের জন্য কি এবার এটা দিয়ে কারেন্ট না, বাট এবার এটা দিয়ে এই যে এটা দিয়ে এবার কিন্তু কারেন্টটা পাচ্ছি। তাহলে আবার কারেন্টটা পাচ্ছি, কিন্তু কোন দিকে পাচ্ছি, বিপরীত দিকে কারেন্ট পাচ্ছি কি না? তো দেখো এই জন্য এই যে এই মানে ফার্স্ট হাফের জন্য এ কারেন্টকে যেই দিকে অ্যালাউ করেছিল, এও কি সেকেন্ড হাফের জন্য মানে নেক্সট নেগেটিভ হাফের জন্য কিন্তু এবার ডি টু কি সম্মুখ বায়াস, বাট এও কিন্তু কি কারেন্ট এই এও কি কারেন্টকে কিন্তু একই দিকেই ফ্লো করাচ্ছে। তার মানে আমরা কি যে নেক্সট নেগেটিভ হাফের জন্য আমরা কারেন্ট পাচ্ছি, বাট সেটা কোন দিকে পাচ্ছি, একই দিকে পাচ্ছি। আবার সেম আবার এই প্লাস হাফের জন্য এটা প্লাস এটা মাইনাস, তাহলে এবার নেক্সট প্লাস হাফের জন্য ডি ওয়ান ডায়োড কিসে আছে, পি এর সঙ্গে প্লাস মানে সম্মুখে, আর পি এর সঙ্গে মাইনাস রিভার্সে আছে। তাহলে নেক্সট হাফের জন্য ডি ওয়ান ডায়োড কি সম্মুখে, তাহলে এবার এবার কারেন্টকে অ্যালাউ করবে কোন দিকে, এই যে এই কারেন্টকে অ্যালাউ করছে, কিন্তু ডি টু কি ও তো রিভার্সে, ফলে এবার এখানে কারেন্ট যাবে না। তাহলে নেক্সট পজিটিভ হাফের জন্য ডি ওয়ান কি সম্মুখ বায়াসে আছে, তাহলে কারেন্টটাকে ও এই যে এটা দিয়ে অ্যালাউ করাচ্ছে, বা ডি টু তো রিভার্স, ফলে ও কারেন্টকে অ্যালাউ করছে না। আবার তার মানে কি এখানে আমরা আউটপুট পাচ্ছি। আবার নেক্সট হাফের জন্য কী হবে, এবার এটা মাইনাস এটা প্লাস, তাহলে এবার নেক্সট হাফের জন্য ডি ওয়ান ডায়োড কিসে আছে, বিপরীত বায়াসে, বাট এবার ডি টু ডায়োড আছে সম্মুখ বায়াসে। তাহলে এবার এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে না, তাহলে এবার কারেন্ট ফ্লো করবে কি দিয়ে, এই সার্কিট দিয়ে এবং এই পথেই নামবে। তাহলে এবার এই পথে যাবে না, কারেন্ট যাবে এবার এই পথে। তাহলে আবার আমরা আউটপুট পাচ্ছি, বা সেটা কি একই অভিমুখে। তাহলে বুঝতে পারলে, তাহলে এই ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে পজিটিভ প্রত্যেকটা পজিটিভ হাফের জন্য ডি ওয়ান ডায়োড কি সম্মুখ বায়াস এবং ডি টু ডায়োড কি রিভার্স বায়াস। তাহলে প্রত্যেকটি পজিটিভ হাফের জন্য ডি ওয়ান ডায়োডের জন্য আমরা তড়িৎ প্রবাহ পাই আউটপুটে, এবং প্রত্যেকটি নেগেটিভ হাফের জন্য ডি ওয়ান ডায়োড কি বিপরীত বায়াস এবং ডি টু ডায়োড হচ্ছে সম্মুখ বায়াস। তাহলে প্রত্যেকটি নেগেটিভ হাফের জন্য ডি টু ডায়োডের মানে প্রত্যেকটি নেগেটিভ হাফের জন্য ডি টু ডায়োড কি থাকে সম্মুখ বায়াসে। তাহলে এবার প্রত্যেকটি নেগেটিভ হাফের জন্য ডি টু ডায়োডের জন্য এবার আউটপুট প্রবাহ পাবো, কিন্তু কেমন, কিন্তু আমরা পাবো যে প্রত্যেকটা আমরা পাবো একই দিকে, তাই তো? যখন ডি ওয়ান কি পজিটিভ তখন কারেন্ট পাচ্ছি এই অভিমুখে, এবং যখন ডি টু পজিটিভ তখন কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি এই অভিমুখে। তাহলে এই ইনপুট প্রবাহ কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে, একবার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবার এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস
আবার এটা প্লাস এটা মাইনাস, এবার এটা প্লাস এটা মাইনাস, মানে ইনপুট কি করছে ফ্যাকচুয়েট করছে, কিন্তু আমরা আউটপুট যে ভোল্টেজ পাচ্ছি সেটা কিন্তু অলওয়েজ কি একই দিকে। এবং এখানে আমরা কিন্তু এই প্লাস হাফগুলোকেও আমরা একমুখী করতে পারলাম এবং যে মাইনাস হাফগুলোকে আমরা আমরা একমুখী করতে পারলাম, তার মানে এখানে আমাদের কোনো প্রভাবই নষ্ট হলো না। তাহলে এখানে আমরা টোটাল যে ফুল ওয়েভটাকেই আমরা কিন্তু একমুখী করতে পারলাম। প্রত্যেকটা পজিটিভ হাফের জন্য ডি ওয়ান ডায়োড কি সম্মুখ বায়াস এবং ডি টু হচ্ছে রিভার্স বায়াস। তাহলে প্রত্যেকটা প্লাস হাফের জন্য ডি ওয়ানের জন্য আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি এবং প্রত্যেকটা নেগেটিভ হাফের জন্য ডি টু কি এবার সম্মুখ বায়াস থাকার জন্য প্রত্যেকটা নেগেটিভ হাফের জন্য আমরা ডি টু ডায়ের জন্য আবার আমরা আউটপুট ভোল্টেজ প্রবাহ পাচ্ছি, বাট সেটা কেমন অলওয়েজ একমুখী। তাহলে এর জন্য কি কারেন্ট যেদিকে পাচ্ছি ঠিক তার কি অপোজিট কেসে ডি টু দিকে আমরা কারেন্ট একই দিকে পাচ্ছি, এর জন্য কারেন্ট নামছে এই দিকে আবার এই জন্য কারেন্ট নামছে একই দিকে। তার মানে আমরা ইনপুট ভোল্টেজ কি বা ইনপুট প্রবাহ ফ্ল্যাকচুয়েট করছে, বাট আউটপুট ভোল্টেজ সেটা ডি ওয়ান ডায়োড হোক বা ডি টু হোক, তাহলে প্রত্যেকের জন্য প্রত্যেকটা ডায়োডের জন্য কিন্তু আমরা কারেন্ট কিন্তু একই অভিমুখে আমরা পাচ্ছি। তার মানে কি হলো এই এসি ইনপুট ভোল্টেজ কনভার্ট কিসে করলো ডিসিতে, মানে এক টানা একই দিকে পাচ্ছি, ডি ওয়ানের জন্যও যেদিকে পাচ্ছি ডি জন্য সেই ডি ওয়ানের জন্য যেদিকে পাচ্ছি আবার আবার কি ডি টুর জন্য সেই দিকেই পাচ্ছি। তাহলে এটা মানে কি ডিসি আউটপুট ভোল্টেজ ভোল্টেজ টিজি, এটা মানে কি ডিসি আউটপুট ভোল্টেজ। তার মানে এই দুই প্রান্তে ডি ওয়ানের জন্য যাচ্ছে কার, মানে প্রত্যেকটা প্লাস হাফের জন্য কারেন্ট যাচ্ছে আর প্রত্যেকটা মাইনাসের জন্য কারেন্ট যাচ্ছে, তাহলে প্রত্যেকটার জন্য কি কারেন্ট পাচ্ছি। তাহলে এই দুই পয়েন্টের ভোল্টেজ মানে আমরা এই আউটপুট আমরা ভোল্টেজটা আমরা পেয়ে যাব। তাহলে বোঝা গেল, তাহলে এবার দেখো তাহলে প্রত্যেকটা প্লাসের জন্য পাচ্ছি প্রত্যেকটা মাইনাসের জন্য পাচ্ছি, তাহলে আমরা টোটাল ফুল ওয়েভকে কি আমরা একমুখী করতে পারছি, ফলে একে আমরা কি বলি ফুল ওয়েভ রেক্টিফায়ার। এবার দেখো তাহলে এই যে এগুলোকে আমরা কি বলি এই তরঙ্গ যে শীর্ষ আমরা এদের কি বলি লহরী বা রিপল, কি বলি আমরা লহরী বা রিপল। তাহলে দেখো তো এবার এক্ষেত্রে রিপল কটা হবে, দেখো এখান থেকে স্টার্ট করলো আবার এখানে আসলো, মানে যে অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল যে দশা আবার সেম দশায় ফিরলো, তাহলে এখান থেকে এটা হওয়া মানে কি একটা কমপ্লিট সাইকেল করা, মানে একটা হওয়া ফ্রিকোয়েন্সি, বাট এই একটার জন্য আমরা এখানে কবার ফিরছে সেম দশায়, এখান থেকে স্টার্ট করলো যে দশায় আবার আবার সেম দশা আবার সেম দশা, দেখো এই একটার জন্য আমরা সেম দশায় পাচ্ছি দুটা কিসে আউটপুটে, তাহলে একটার জন্য কটা দুটা, আবার সেম এই একটার জন্য কটা পাচ্ছি আবার দুটা, তাহলে একটার জন্য পাচ্ছি দুটা। তার মানে ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে ইনপুট কম্পাঙ্ক যদি এন হয় তাহলে আউটপুটের ক্ষেত্রে লহরী কত হবে টু এন, একটার জন্য পাচ্ছি কটা দুটা। তাই যদি কটা হয় এটা হয় পঞ্চাশটা, তাহলে এটা আমরা পাবো কত, পাবো একশোটা। তোমাদের এটাও এমসিকিউতে আসে যে ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের কম্পাঙ্ক এন হলে তবে ডিসি আউটপুটের লহরী কটা হবে টু এন, হাফ ওয়েভের ক্ষেত্রে ইনপুটও এন আউটপুটও এন, কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে ইনপুট এন আর আউটপুট কত হচ্ছে একটার জন্য পাচ্ছি আমরা দুটা, মানে ডবল হয়ে যাচ্ছে। এবং এই ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে মিনিমাম দুটা ডায়োড আমরা ব্যবহার করতেই হবে। এবং তোমাদের এটাও প্রশ্ন আসে যে এই পিএন জাংশন ডায়োডকে আমরা কি হিসেবে ব্যবহার করে থাকি, এটা তোমাদের এক নম্বরের এমসিকিউ কোশ্চেন যে পিএন জাংশন ডায়োডের সাহায্যে কি আমরা কিন্তু কি করি একমুখীকরণ করতে পারি, সেই জন্য আবার এই পিএন জাংশন ডায়োডকে আমরা কি বলি একমুখী কারক। এই পিএন জাংশন ডায়োড যেহেতু কারেন্টের ডিরেকশনকে কন্ট্রোল করতে পারে, যেহেতু একদিকেই ফ্লো করতে পারে, ওর এই ধর্মের জন্য কিন্তু আমরা ডিসি মানে এসি প্রবাহকে আমরা ডিসিতে কনভার্ট করার মানে করতে পেরেছি। তাহলে ভাবো তাহলে সেমিকন্ডাক্টর তাহলে কতটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা আমাদের এই মডার্ন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে মানে
কতটা গুরুত্বপূর্ণ এই আমাদের রেক্ট মানে সেমিকন্ডাক্টর। তাহলে কি এই পিএন জাংশন ডায়োড কি আমাদের সেমিকন্ডাক্টরের পার্ট? তাহলে ওই তো কী করছে আমাদের এসিকে আমরা ডিসপ্লে করছে। কিন্তু আমাদের মেন সোর্স তুমি যা তুমি তুমি তোমাদের তোমাদের বাড়িতে দেখবে যা যা যন্ত্র আছে সবই যন্ত্র কি 99.99% কি সব এসি প্রবাহ, সব এসি কারেন্ট। কিন্তু মোবাইল চার্জ হচ্ছে কিসে? ডিসিতে। নাহলে তো মোবাইল চার্জ হওয়া সম্ভব না, তাই তো? তার মানে ওই ডিসি কারেন্ট এবার লাগবে। তাহলে আমরা ডিসি কারেন্ট মানে একটা না একই অভিমুখী প্রবাহ, একটা না একই অভিমুখী। তাহলে আমরা পাবো কী করে? আমাকে করতে হবে এই পদ্ধতি, মানে রেক্টিফিকেশন। সেটা আমাদের কে করে? পিএন জাংশন ডায়োড করে। তাহলে তোমরা বুঝতে পারলে যে রেক্টিফায়ার কী, মানে আমরা পিএন জাংশন ডায়োডকে আমরা রেক্টিফায়ার বলে থাকি, কারণ ওই একমাত্র কারেন্টকে একমুখীকরণ করছে। তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ার বললাম, ফুল ওয়েভ রেক্টিফায়ার বললাম। তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ার এবং ফুল ওয়েভ রেক্টিফায়ার দুই ক্ষেত্রেই তার সার্কিট ডায়াগ্রাম সঙ্গে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ এবং এরা কীভাবে কাজ করছে বইটা মন দিয়ে পড়বে। আমি এখানে তোমাদের সুন্দর করে বোঝালাম, যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আর বইটা ভালো করে মন দিয়ে পড়বে, তাহলেই কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। কেন তোমাকে যে যদি লিখতে হয় তাহলে কিন্তু বইয়ের ভাষাই সুন্দর করে পড়বে বুঝবে এবং ওটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে, সমস্যাটা আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ বাড়িতে পড়ো। থ্যাংক ইউ।